এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ সংবাদ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের চার নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তারা লক্ষ্মীপুরের নোয়াখালী সড়ক অবরোধ করেন এবারে জানাবো ঈদের দিন বৃহস্পতিবার সন্ধ্যায় ইসরায়েলের তেলাবিব থেকে ঢাকায় বিমান অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস জানাবো র্যাবের মহাপরিচালক এম খুরশিদ হোসেন বলেছেন বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো হামলা বা নাশকতার তথ্য নেই পহেলা বৈশাখে যে কোনো নাশকতা বা হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের স্পেশাল কমান্ডো টিম এদিকে ডক্টর ইউনুস ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন এই মর্মে যে বিবৃতি ইউনুস সেন্টার থেকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলেই মনে করছে ইউনেস্কো ইউনেস্কো এই বিষয়ে শুধু বিস্মিত হয়নি ডক্টর ইউনুসের মতো একজন ব্যক্তি কিভাবে এ ধরনের প্রতারণামূলক বক্তব্য ইউনেস্কোর নামে প্রচার করতে পারেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে এবারে থাকছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বলেছেন ভারতীয় পণ্য বর্জনে ডাক বিএনপি নেতাদের সস্তা রাজনীতি ছাড়া আর কিছু নয় এতে কোনো সুফল আসে না বরং রাজনৈতিকভাবে দেউলাত্মের বহিঃপ্রকাশ ঘটে এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ এবার ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছিল স্পেনের প্রধানমন্ত্রী পেড্রো সান্সেস এবার তার সঙ্গে সুর মিলিয়েছেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস এবং নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গার স্টোর শুক্রবার নরওয়ের রাজধানী অসলোতে এক বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এই তিন ইউরোপীয় দেশের নেতারা এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্স জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন লক্ষ্মীপুরে ছাত্রলীগের চার কর্মীর উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সড়ক অবরোধ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ছাত্রলীগের চার নেতাকর্মীর উপর হামলার প্রতিবাদে মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় তারা লক্ষ্মীপুর নোয়াখালী সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধরা ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান ঘটনার পেছনে চন্দ্রগঞ্জ থানা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ও ছাত্রলীগের সাবেক আহ্বায়ক আজী মামুনা রশিদ বাবুলকে দায়ী করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা শনিবার বেলা এগারোটার দিকে চন্দ্রগঞ্জ নিউ মার্কেটের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে মহাসড়ক প্রদক্ষিণ করে মিছিল শেষে নেতাকর্মীরা সড়ক অবরোধ করেন এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয় এর আগে শুক্রবার দেবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পাঁচপাড়া এলাকায় পুকুর পাড়ে ছাত্রলীগ কর্মী সজীব সাইফুল পাটোয়ারি রাফি এবং সাইফুল ইসলাম ওরফে জয়ের উপর হামলা হয় এ সময় তাদের উপর গুলি করা হয় বলে অভিযোগ দলীয় আশঙ্কাজনক অবস্থায় সজীব সাইফুল এবং রাফিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে আর আহত জয়কে লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন বলেন কাজী বাবলু এবং তার অনুসারীরা এ হামলা চালিয়েছেন কেউ তার কথা না শুনলে মারধর করার পাশাপাশি মামলা দেওয়া হয় এভাবে সে একক আধিপত্য বিস্তার করতে চায় ইসরায়েলের সঙ্গে যোগাযোগ জনগণ সহ্য করবে না খেলাফত মজলিস ঈদের দিন সন্ধ্যা ইসরায়েলের তেলাবিপ থেকে ঢাকায় বিমান অবতরণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস এক বিবৃতিতে খেলাফত মজলিসের আমির মৌলানা আব্দুল বাসিত আজাদ ও মহাসচিব ড আহমদ আব্দুল কাদের বলেন ইসরায়েল হচ্ছে একটি অবৈধ রাষ্ট্র যার সঙ্গে বাংলাদেশের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই ফিলিস্তিনে ইসরায়েলি বর্বরতা ও দখলদারিত্বের কারণে জন্মলগ্ন থেকে বাংলাদেশ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি সেই হিসেবে ইসরায়েলের সঙ্গে সরাসরি কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের থাকবার কথা নয় অথচ পবিত্র ঈদ ফিতরের দিন সন্ধ্যায় ইসরায়েলের রাজধানী তেলাবিপ থেকে সরাসরি দুটি ফ্লাইট ঢাকা অবতরণ করে আবার রাতের অন্ধকারেই ঢাকা ত্যাগ করে তারা বলেন ইসরায়েল একদিকে ফিলিস্তিনের গাজায় মানবতার ইতিহাসে জঘন্যতম বর্বরতা চালাচ্ছে পবিত্র ঈদের দিনেও সেখানে মুসলমানদেরকে বোমা হামলা করে হত্যাযোগ্য চালিয়েছে অন্যদিকে কূটনৈতিক সম্পর্কহীন একটি মুসলিম দেশ বাংলাদেশের সরাসরি ফ্লাইট পরিচালনা করেছে যে বিমান সংস্থা এই ফ্লাইট দুটি পরিচালনা করেছে তারাও বাংলাদেশের জনগণের সঙ্গে চরম অযুত্ব প্রকাশ করেছে আমরা এ ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করছি এবং বাংলাদেশের নিরাপত্তার ব্যাপারে শঙ্কিত হচ্ছি গাজায় গণহত্যাকারী ইসরায়েল কেন কোন উদ্দেশ্যে ঢাকায় সরাসরি দুটি বিমান অবতরণ করল এবং কি নিয়ে চলে গেল বাংলাদেশের জনগণ তা জানতে চায় অথচ এর আগে ইসরায়েল থেকে সরাসরি কোনো ফ্লাইট বাংলাদেশে আসেনি সরকারকে অবিলম্বে জাতির সামনে বিষয় বক্তব্য স্পষ্ট করতে হবে মানবতার দুশ্মন ইসরায়েলের সঙ্গে গোপনে বা প্রকাশে কোনো ধরনের যোগাযোগ বাংলাদেশের জনগণ কখনো সহ্য করবে না পহেলা বৈশাখে নাশকতা মোকাবেলায় প্রস্তুত র্যাব র্যাবের মহাপরিচালক ডিজি মোহাম্মদ খুর্শিদ হোসেন বলেছেন বাংলা নববর্ষ উদযাপন ঘিরে কোনো হামলা বা নাশকতার তথ্য নেই পহেলা বৈশাখে যে কোনো নাশকতা বা হামলা মোকাবেলায় প্রস্তুত রয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব স্পেশাল কমান্ডো টিম শনিবার পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ উদযাপন উপলক্ষে রাজধানী রমনা বটমূলে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে র্যাব ডিজি সাংবাদিকদের এসব তথ্য জানান টহল ও নজরদারির মাধ্যমে নাশকতামূলক যে কোনো কার্যক্রম সহ প্রতিরোধ করা হবে জানিয়ে এম খুরশিদ হোসেন বলেন সবাই যেন উৎসব সুষ্ঠুভাবে উদযাপন করতে পারেন সেজন্য র্যাবসহ সব আইনশৃঙ্খলা বাহিনী রাজধানী রাজধানীসহ সারাদেশে সর্বদা সজাগ রয়েছে পহেলা বৈশাখ কেন্দ্র করে প্রত্যেক বছরে ন্যায় এবারও র্যাব দেশব্যাপী গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করেছে জানিয়ে ডিজি বলেন নববর্ষের অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত র্যাবের ব্যাটালিয়নগুলো নিজ নিজ এলাকায় নিরাপত্তা বৃদ্ধি এবং টহল জোরদার করেছে নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর টিএসসি শাহবাগ সরবাদ্দি উদ্যান হাতিঝিল রমনা বটমল পূর্বাচল তিনশুবির সহ যেসব এলাকায় মানুষ যাবে সেখানে পেট্রোলসহ সুইপিং করা হবে আমাদের গোয়েন্দা টিম সার্বিক নজরদারি অব্যাহত রেখেছে সাদা পোশাকেও টহল এবং নজরদারির মাধ্যমে নাশকতামূলক যে কার্যক্রম সহ প্রতিরোধ করা হবে ডিজি বলেন ভার্চুয়াল জগতে যে কোনো ধরনের গুজব বা উস্কানিমূলক তথ্য ছড়িয়ে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য র্যাব সাইবার জগতে সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে বিভিন্ন অনুষ্ঠান স্থলে ইফটিজিং বা উত্তক্ত করার ঘটনা প্রতিরোধে মোবাইল কোর্ট সহ প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করা হবে কেউ উত্তক্তের শিকার হলে র্যাব সদস্যদের জানাবেন আমরা যথাযথ আনানো কঠোর ব্যবস্থা গ্রহণ করব র্যাব সদর দপ্তর থেকে কঠোরভাবে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা হচ্ছে ডক্টর ইউনুসের প্রতারণা ইউনেস্কোর বিস্ময় ডক্টর ইউনুস ইউনেস্কোর পুরস্কার পেয়েছেন এ মর্মে যে বিবৃতি ইউনুস সেন্টার থেকে দেওয়া হয়েছে তা সম্পূর্ণ প্রতারণামূলক বলে মনে করছে ইউনেস্কো ইউনেস্কো এ বিষয়ে শুধু বিশ্বত হয়নি ডক্টর ইউনেসের মতো একজন ব্যক্তি কিভাবে এ ধরনের প্রতারণামূলক বক্তব্য ইউনেস্কো নামে প্রচার করতে পারেন তা নিয়েও বিস্ময় প্রকাশ করেছে ড ট্রি অব পিস একটি বিবৃতি দিয়েছিল সেখানে তিনি দাবি করেছেন যে বাকুতে তাকে এই সম্মানে ভূষিত করা হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ইউনেস্কো কোনো পুরস্কার দেয়নি মর্মে দাবি করেছে এবং বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন বিএনসিউ এ ব্যাপারে ডক্টর ইউনুসের কাছে এখন আনুষ্ঠানিকভাবে পত্র দিয়েছে আগামী সাত দিনের মধ্যে তাকে ব্যাপারে ব্যাখ্যা দিতে বলা হয়েছে এবং এই ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানা গেছে ঈদের আগের দিন গত দশই এপ্রিল বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল জুবাইদা মান্নান স্বাক্ষরিত এক চিঠিতে ডক্টর ইউনুসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনা হয় এবং তার কাছ থেকে ব্যাখ্যা চাওয়া হয় এই চিঠিতে বলা হয়েছে যে ডক্টর ইউনুস পরিচালিত ইউনুস সেন্টার থেকে পাঠানো প্রচারিত উদ্দেশ্যমূলক এবং প্রতারণামূলক সংবাদ বিজ্ঞপ্তি অনতি বিলম্বে সংশোধন করে ইউনুস সেন্টারের অফিশিয়াল পেজ থেকে অপসারণ এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে ব্যাখ্যা দেওয়ার জন্য বলা হল ব্যাখ্যা দিতে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আনানুক ব্যবস্থা গ্রহণ করা হবে না তা বিএনসিইউকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে উল্লেখ্য গত একুশে মার্চ ইউনেস সেন্টারের এক বিবৃতিতে দাবি করা হয়েছে যে আজারবাইজানের বাকুর সম্মেলনে ইউনেস্কো থেকে ট্রি অব পিস দেওয়া হয়েছে ড মোহাম্মদ ইউনুসকে কিন্তু সাতাশে মার্চ শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী দাবি করেন ইউনেস্কো থেকে ডক্টর ইউনুসকে কোনো রকম দেওয়া হয়নি বাকু সম্মেলনে নিজামি গাঞ্জীবী ইন্টারন্যাশনাল সেন্টারের নামে এক সংস্থার আমন্ত্রণে ইউনুসকের সম্ভাবনা স্মারক দেন ইসরায়েলের ভাস্কর ভাষার ভাস্কর ভাষারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি শিক্ষামন্ত্রীর বক্তব্যের সত্যতা স্বীকার করেন কিন্তু তারপরও ডক্টর ইউনুসের পক্ষ থেকে এই দাবি অস্বীকার করা হয়নি এখন তিনি এটি নিয়ে আরেকটি আইনগত জটিলতায় পড়তে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে উল্লেখ্য এর আগে আয়কর ফাঁকি পাচার সহ নানা অপকর্মের দায়ে অনেকগুলো মামলায় বিচারের মুখোমুখি হচ্ছেন ড ইউনুস ইতিমধ্যে শ্রম আইন লঙ্ঘনের একটি মামলায় ডক্টর ইউনুসের বিরুদ্ধে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে যে কারাদণ্ডে তিনি জামিনে আছেন এছাড়া অর্থ পাচার মামলায় দুর্নীতি দমন কমিশন তার বিরুদ্ধে চার্জশিট প্রদান করেছে এসব মামলা নিয়ে যখন ইউনুস ঝামেলার মধ্যে আছেন তখন নিজেই একটি ঝামেলায় জড়িয়েছেন যে পুরস্কার তিনি পাননি সেই পুরস্কার নিজের বলে দাবি করেছেন উল্লেখ্য ড ইউনুসের জন্য এ ধরনের প্রতারণামূলক আচরণ এটি প্রথম নয় গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনুস যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার পেলেও ডক্টর ইউনুস সবসময় গ্রামীণ ব্যাংকের অর্জনটিকে উজ্জ্ব রেখেছে সেটিকে উপেক্ষার চোখে দেখিয়েছেন এভাবে তিনি উপস্থাপন করেছেন যে গ্রামীণ ব্যাংক নয় শুধু তিনিই নোবেল পুরস্কার পেয়েছেন সামনের দিনগুলোতে ইউনেস্কো পুরস্কার কেলেঙ্কারিতে ডক্টর ইউনুস বড় ধরনের বিপর্যয়ে পড়তে পারেন বলে অনেকেই মনে করছেন জানাব আন্তর্জাতিক সংবাদ ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে স্পেন আয়ারল্যান্ড ও নরওয়ে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তের কথা আগেই জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী সানজেস এবার তার সঙ্গে সুর আইল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস এবং নরের প্রধানমন্ত্রী জোনাস শুক্রবার রাজধানী অসলোতে এক বৈঠকে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এই তিন ইউরোপীয় দেশের নেতারা বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে স্পেন ও নরয়ের প্রধানমন্ত্রী জানান মাদ্রিদ অসলো এবং ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আগ্রহী আমরা আজকের বৈঠকে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার ব্যাপারে ঐক্যমতে পৌঁছেছি এবং এ বিষয়ে একসঙ্গে এগোনোর সিদ্ধান্ত নিয়েছি ইসরায়েল ফিলিস্তিন ইস্যুতে নরওয়ের সম্পৃক্ততা আরও আগের উনিশশো সালে নরওয়ে ইসরায়েল ফিলিস্তিনি শান্তি আলোচনার আয়োজন করেছিল যা পরবর্তীতে অশ্ল অ্যাকর্ডের রূপ নেয় খবর আল জাজিরাত অপরদিকে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী সিমন হ্যারিস বলেন ফিলিস্তিনের জনগণ দীর্ঘদিন ধরে নিজেদের জন্য একটি রাষ্ট্র এবং সার্বভৌমত্বের দাবি জানিয়ে আসছে বিশ্বের প্রতিটি স্বাধীন জাতি যে সম্মান মর্যাদা ভোগ করছে ফিলিস্তিনের জনগণের জন্যেও তা প্রাপ্য ডাবলিন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে চায় এবং সেই সঙ্গে আশা করে ইউরোপের অন্যান্য রাষ্ট্রগুলো এই পথ অনুসরণ করবে গত মাসে স্পেন এবং আয়ারল্যান্ড মাল্টা ও স্লোভাকিয়াকে সঙ্গে নিয়ে ঘোষণা দিয়েছিল তারা ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়ার ব্যাপারে একসঙ্গে কাজ করতে চায় তারা জানিয়েছিল এই স্বীকৃতি দেওয়ার ব্যাপারে তারা প্রস্তুত তবে কোনো সময়সীমা নির্ধারণ করেননি পরিস্থিতি অনুকূলে আসলেই তা করা হবে